আপনারা দেখছেন অজানা পৃথিবী। স্বাগত জানাচ্ছি অজানা পৃথিবীর আরো একটি নতুন ভিডিওতে। পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অনেক লাকি হয়ে থাকে। এসব মানুষদের সব কাজ একদম পারফেক্ট ভাবে হয়ে থাকে, কিন্তু সবাই তো আর এতটা লাকি হয় না। এমনও কিছু মানুষ রয়েছে যাদের কোনো কাজই ঠিকভাবে হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে আনলাকি মানুষদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনি যদি কখনো কনস্ট্রাকশন কাজ দেখে থাকেন তাহলে এই কম্প্যাক্টর মেশিন অবশ্যই দেখেছেন। এই মেশিনের সাহায্যে খুব সহজে উঁচু নিচু মাটি সমান করা যায়। এই মেশিনটি যখন ব্যবহার করা হয় তখন অনেক ভাইব্রেশন হয়। এখানে আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওতে এই ব্যক্তি মেশিন ব্যবহার করে মাটি সমান করছিলেন। কাজ করার সময় অন্য এক ব্যক্তি ইনাকে একটি ড্রিঙ্কস এর বোতল দেন, যাতে কাজ করতে করতে ইনিও ড্রিঙ্কস এর মজা পান। কিন্তু দুর্ভাগ্যবশত এই ব্যক্তির ড্রিঙ্কস করা অসম্ভব হয়ে যায়। মেশিন ভাইব্রেশন হওয়ার জন্য তার হাতও সেইভাবে কাঁপতে থাকে, আর তিনি কোনোভাবে ড্রিঙ্কস করতে পারেন না। মেজাজ খারাপ করে তিনি তো ড্রিঙ্কস এর বোতলই ফেলে দেন। মাঝে মাঝে মানুষ অনেক সময় ভুল কিছু করে ফেলে, কিন্তু কেউ যদি নিজের বিপদ নিজেই ডেকে আনে তাহলে আপনি কি বলবেন? এখন আপনারা যে ভিডিওটি দেখছেন, এখানে এই ব্যক্তি নিজেকে স্পাইডারম্যানের চাইতেও কম কিছু ভাবেন না। তিনি সিদ্ধান্ত নেন উল্টোভাবে তিনি উপরে উঠবেন। তিনি হয়তো এটা ভাবেননি এত উপরে ওঠার পর তিনি কিভাবে নিচে নামবেন, কারণ উপরে উঠতে গিয়ে তিনি তার এনার্জি শেষ করে ফেলেছেন। এখন কি আর করার, ফলাফল নিজেই দেখুন। একসঙ্গে থাকে তখন ছোটখাটো পার্টি তো হয়ে থাকে। আপনারা ফ্রেন্ড সার্কেল যখন সবাই একসঙ্গে থাকেন তখনও তো কিছু পার্টি হয়ে থাকে, নাকি? যখন সব ফ্রেন্ডেরা একসঙ্গে থাকা যায় তখন অনেক মজা হয়। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে কিছু ফ্রেন্ডরা মিলে পিৎজা খেতে এসেছিল। এদের মধ্যে একজন ফ্রেন্ড একটু বেশি ওভার অ্যাক্টিং করছিল। এই ব্যক্তি সবাইকে ইমপ্রেস করার জন্য দুইটি পিৎজা হাতে নিয়ে ড্যান্স করছিল। আফসোস, তার ডান্স স্টেপটি পুরোপুরি ফেল হয়ে যায় এবং দুটো পিৎজাই তার হাত থেকে পড়ে যায়। এই বেচারা শুধু সবার সামনে হাসির পাত্রই নয়, তার পকেট থেকে এখন সবাইকে পিৎজাও খাওয়াতে হবে। আপনারা সবাই এই কথা তো অবশ্যই শুনেছেন, যখন মানুষের সময় খারাপ হয় তখন কুকুরও লাথি মারে। কিছু মানুষের সাথে এই বিষয়টি সত্যি সত্যি ঘটে। এই ভিডিওতে আপনারা যে সাইকেলটি দেখছেন, এখানে এই সাইকেলিস্ট পাহাড়ি এলাকায় সাইকেল চালাচ্ছিলেন, কিন্তু হয়তো এই সাইকেলিস্টের সময় খারাপ যাচ্ছিল। যখন তিনি পাহাড়ের উপরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করে অনেকগুলো কুকুর এসে তাকে ঘিরে ফেলে। আপনারা একবার ভেবে দেখুন এই বেচারির অবস্থা কি হয়েছিল। যখন এতগুলো কুকুর পিছে লাগে তখন মানুষ তো এমনিতেই ঘাবড়িয়ে যায়। এই ব্যক্তি অনেক চিৎকার করে সাহায্য চায়, কিন্তু আসলে এই সময় তার সত্যি খারাপ ছিল। সেখানে কোনো মানুষই অবস্থিত ছিল না। সত্যি এটি ক্যামেরায় ক্যাপচার করা সবচেয়ে আনলাকি মোমেন্ট ছিল। যদি আপনারা কেউ বরফের দেশে যেয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই বরফের উপরে স্কিম করেছেন। বরফে স্কিম করার মজাই আলাদা। এই রাইডটি করার জন্য আইস ক্লিপ পরে উঁচু থেকে নিচুতে স্লাইড করতে হয় এবং কিছু মানুষ ফ্লিপও করে, কিন্তু সবাই তো আর জাম্পে সাকসেস হয় না। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে একজন ব্যক্তি পাহাড়ের উপরে উঠে স্কেটিং করে নিচে আসছিলেন, তখন তার জ্যাকেট চেয়ারের লিফটের সাথে আটকে যায় এবং চেয়ার লিফট তাকে উপরের দিকে নিয়ে চলে যায়। এই বেচারা লিফটে আটকে ছিল। কিছু সময় পর যখন লিফট পাহাড়ে পৌঁছায় তখন তাকে নামানো হয়। এই বেচারার দিন সত্যি খারাপ ছিল। ম্যাচে যখন কোনো টিম জিতে তখন টিমের চাইতে তাদের ফ্যানরাই বেশি খুশি হয়ে থাকে এবং সেই খুশি তারা সেলিব্রেট করে, কিন্তু কিছু মানুষ বেশি খুশি সহ্য করতে পারে না। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে এই ব্যক্তিটি টিভিতে ম্যাচ দেখছিল এবং এই ম্যাচে তার ফেভারিট টিম জিতে যায়। জিতার খুশিতে তিনি মানকি ড্যান্স শুরু করে দেন। তিনি এতটা লাফালাফি করছিলেন দেখে মনে হচ্ছে বাসা থেকে তার জন্য বিয়ে ঠিক করা হয়েছে। আর এই মানকি ড্যান্সের কারণে বেচারার টিভিতে শর্ট লেগে যায় এবং টিভির 12টা বেজে যায়। বেচারার খুশি তো এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল। আপনারা তো অনেকেই মোটর রেস দেখেছেন, এখানে বাইকাররা অনেক রিস্ক নিয়ে বাইক চালায়। বাইকাররা বাইক চালানো স্টার্ট করার আগে তাদেরকে একটি লোহার রড দিয়ে আটকানো থাকে এবং যখন রেফারি স্টার্ট হওয়ার বাঁশি বাজায় তখন লোহার রড নামিয়ে দেওয়া হয়।
এখানে বাইকাররা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে জেতার চেষ্টা করেন, কিন্তু যদি শুরু হওয়ার আগে হেরে যায় তাহলে বিষয়টা অনেক কষ্টের হয়। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথে লোহার রড নামিয়ে দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় এই ব্যক্তির বাইকের চাকায় লোহার রডটি আটকে যায়। বাইকারের বন্ধু তার রডটি নামিয়ে দিল, আফসোস যে বাকি বাইকাররা অনেক আগে চলে গিয়েছিল। বেচারা, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে তাহলে আপনারা হয়তো সবাই জানেন এদেরকে মানুষ করা কতটা মুশকিল। কখনো কখনো তাদের বাবা মা তাদেরকে একটা জিনিস শেখাতে শেখাতে অর্ধেক পাগল হয়ে যায়। আসলে মা বাবা হওয়া অতটা সহজ বিষয় না। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে একজন বাবা তার ছেলেকে বেসবল খেলা শেখাচ্ছিলেন। বাচ্চাটা অনেক ছোট ছিল এবং সে ব্যাট ইউজ করা জানতো না। প্রথমে যখন সে বলে হিট করতে যায় তখন বাচ্চাটি সোজা তার বাপের পায়ে মারে এবং এই অ্যাক্সিডেন্টটি অনেক পেইনফুল ছিল, কিন্তু তার বাবা পিছে চলে আসে যাতে বাচ্চাটা ভালোভাবে শট মারতে পারে। কিন্তু খারাপ সময় এতটা জলদি কারো পিছু ছাড়ে না। এরপর বাচ্চাটি বলে হিট করে, কিন্তু রান নেওয়ার সময় ব্যাট সোজা তার বাবার গায়ে মারে। বাচ্চাটির বাবার ট্রেনিং সেশন সত্যি অনেক পেইনফুল ছিল। আপনারা তো অনেকে ফ্যাশন শোর ভিডিও দেখেছেন। যদি ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা বলা হয় তাহলে আজকালকার দিনে এইসব ফ্যাশন শোতে অনেক অদ্ভুত এবং অনেক বাজে ড্রেস পরানো হয়। যদি এর নমুনা দেখতে চান তাহলে বেস্ট ফ্যাশন শো দেখতে হবে। এখানে কার্টুন বানানো এই ড্রেসগুলো ধনী ব্যক্তিরা অনেক শখের সাথে পরে থাকে। এই যে জুতোটি আপনি দেখতে পাচ্ছেন, এই জুতোটি ফ্যাশন শো দেখে একজন মহিলা কিনেছিলেন। তার মনে হয়েছিল এই জুতোটি পরে তাকে অনেক সৌন্দর্যের রানী মনে হবে এবং এই জুতোটি পরে তিনি পার্টিতে যান এবং পার্টি থেকে আসার পর তার পায়ের হাল অনেক খারাপ হয়ে যায়। তার পা দেখে মনে হচ্ছে জুস বের করা মেশিনে তার পা ঢুকানো হয়েছিল। আমি নিশ্চিত বলতে পারি এই মহিলা ফ্যাশন শো দেখে আর কখনোই কোনো জিনিস কিনবে না। পৃথিবীতে অনেক ড্রাইভার রয়েছে যারা নতুন নতুন গাড়ি চালানো শিখে, কিন্তু যখন পার্কিং এর সময় আসে তখন তাদের মাথা যেন কাজ করে না। এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একজন নতুন ড্রাইভার কার পার্কিং করার চেষ্টা করছিলেন। তার পার্কিং দেখে মনে হচ্ছে সাধারণ গাড়ি হাইওয়েতে এমন ভাবে অ্যাক্সিডেন্টও করে না। এই ব্যক্তির হয়তো ড্রাইভিং করার শখ মিটে গেছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।